ভোটের আগে ফের বিপুল পরিমাণে টাকা বাজেয়াপ্ত হরিহরপাড়া থানা এলাকায়। মঙ্গলবার বিকেলে নাকা চেকিং এর সময় হরিহরপাড়া থানার গজনীপুর মোড় এলাকা থেকে 3,40,000 টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি টিম। এদিন বিকেলে সোলেমান মোল্লা নামে এক ব্যক্তি মোটর বাইকে চেপে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ফিরছিলেন। সেই সময় নির্বাচন কমিশনের বিশেষ এসএসটি টিম তাকে আটক করে এবং তল্লাশির সময় টাকাগুলি উদ্ধার হয়। সোলেমান মোল্লার বাড়ি হরিহরপাড়া থানার গজনীপুর মোড় এলাকায়। পাশাপাশি এদিন সুতির চাঁদের মোড় টোল প্লাজা এলাকায় নাকা চেকিং এ উদ্ধার 3,35,700 টাকা ও এলাকার একটি সরকারি বাসে চেকিং এর সময় কার্তিক রজক নামের এক বাস যাত্রীর ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ টাকা পায় কর্তব্যরত পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।